हेलो बंधुरा, आमी दीपंकर। तुम्हारा देखो आमार यूट्यूब चैनल इजी आर्ट। आज के तुम्हारे एक ग्रामेर दृश्य रंग कर देखाबो। तार आगे आमी हल्का भावे पेंसिल दिए एके नियेछि। एबार आमी रंग करछि, स्टेप बाय स्टेप रंग कर देखाबो आमी तुम्हारे। तुम्हारा देखो, स्किप ना करे देखो, ना होले तुम्हारा बुझते पारबे ना आमी किभाबे करलाम। আর ওয়াটার কালার করার সময় একটা কথা তোমরা মাথায় রাখবে, কখনোই প্রথমে ডার্ক কালার দেবে না, একদম গাঢ় করে কালার দেবে না। প্রথমে হালকা, তারপরে একটু ডার্ক, তারপরে তার থেকে আর একটু ডার্ক। এইভাবেই গোটা ছবিটা আমি সম্পূর্ণ করেছি। এর ফলে দেখতেও অনেক সুন্দর হয় এবং ওয়াটার কালারটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলার আছে। আমি এখন ড্রয়িং এর পাশাপাশি আর্ট হিস্ট্রি নিয়েও আমি আলোচনা করছি, যেখানে বিভিন্ন দেশের আর্ট এবং স্কাল্পচার, সেখানকার আর যে শিল্পকলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ছোট ছোট আকারে আমি সেই ভিডিওগুলো আপলোড করছি। এর ফলে তোমাদের অনেকটা আর্ট নিয়ে জ্ঞান বাড়বে এবং তোমরা যারা পরবর্তীতে আর্ট নিয়ে তোমাদের ভবিষ্যৎ গড়তে চাও, তাহলে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তাই তোমরা যারা নতুন দেখছো আমার ইউটিউব চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। এর ফলে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কিভাবে সাবস্ক্রাইব করতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এবার তোমাদের আমি সেকেন্ড টোনটা করে দেখাচ্ছি। একটু আমি ফাস্ট মুড করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো বন্ধুদের সাথে, এবং তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, এবং তোমরা কীরকম ধরনের ড্রয়িং দেখতে চাও সেটাও আমাকে জানাও, আমি সেই টপিকের ওপর ড্রয়িং করে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, ওয়াটার কালার করার সময় একটা কথা মনে রাখবে, যে সামনের যে সাবজেক্টগুলো আছে বা যেগুলো সামনের বস্তু রয়েছে সেগুলোকে আমরা একটু ডার্ক কালার করব, তারপরে তার থেকে যেটা দূরে রয়েছে সেটাকে আরেকটু হালকা করব সামনেরটার তুলনায়, এবং তার থেকে যেটা আরও দূরে রয়েছে সেটাকে আরেকটু হালকা করব। এর ফলে আমরা ডিস্টেন্সটা ভালোভাবে ওয়াটার কালারের মাধ্যমে বোঝাতে পারবো, কোনটা আগে আছে কোনটা পরে আছে,
এটা খেয়াল রাখবে। বন্ধুরা, আমি ভিলেজ ড্রয়িং ও ল্যান্ডস্কেপের উপরে অনেকগুলো ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো।